প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীরা তীর্থ করতে আসলে প্রথমে যে মন্দিরে যায় সেই মন্দিরটি। সেই মন্দিরটির নাম হচ্ছে শম্ভুনাথ মন্দির। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন এবং সীতাকুণ্ডকে জানুন। দুলুং পোলের গোড়া থেকে উপরে চন্দ্রনাথ মন্দির এবং বীরবক্ষ মন্দিরের ঠিক নিচে এই শম্ভুনাথ মন্দির অবস্থিত। প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রী এখানে তীর্থ করতে আসেন, পূজা করেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শম্ভুনাথ মন্দিরের মূল গেট। দেখতে পাচ্ছেন খুব কারুকার্য একটি গেট, সুন্দর গেট করা হয়েছে। এই সিঁড়ি দিয়েই শম্ভুনাথ মন্দির উঠতে হয়। একটু এগুলেই দেখতে পাবেন শম্ভুনাথ মন্দির এবং তার আগে ডান পাশে পড়বে ভবানী মন্দির। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভবানী মন্দির। শম্ভুনাথ মন্দিরের ভিতরেই ছোট ছোট আরো অনেকগুলো মন্দির আছে। এই যেটা অন্নপূর্ণা মন্দির, আরো অনেকগুলো মন্দির এখানে আছে, আপনারা ভিডিও দেখতে পাবেন। এই শম্ভুনাথ মন্দির মূল মন্দির হচ্ছে এটি। এখানে একটি মন্দির দেখা যাচ্ছে। দর্শক শ্রোতা চলুন আপনাদেরকে ভিতরে গিয়ে শম্ভুনাথ মন্দির দেখে নিয়ে আসি। আমরা ভিতরে ঢুকছি। অনেকে পূজা দেওয়ার জন্য বসে আছেন এবং পুরোহিত পূজা করছেন। দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই। আমরা আজকে আপনাদের শম্ভুনাথ মন্দির দেখিয়েছি। আগামী পর্বে আমরা নিয়ে আসছি সীতাকুণ্ডে গুলিয়াখালী বীচ নিয়ে একটি প্রতিবেদন।
আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সীতাকুণ্ডের বিভিন্ন স্থান সম্পর্কে জানতে পারবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।